রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন অমানবিক। তার শাসনকালে রাজ্যের সরকারি কর্মচারীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাম জামানাতেই টেট উত্তীর্ণদের স্থির বেতনে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিলেন মানিক সরকার। গোটা দেশে কোথাও এ ধরনের নজির নেই। বক্তা রাজ্যের প্রাক্তন বাম সংসদ অজয় বিশ্বাস। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে একহাত নেন প্রাক্তন সাংসদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দ্বিতীয় জন রাজ্যের প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস, একসময় ছিলেন একে অপরের সহযোদ্ধা। পরবর্তীতে অবশ্য অজয় বিশ্বাস সিপিএম ছেড়ে বেরিয়ে যান। এরপর থেকে নৃপেন চক্রবর্তী মানিক সরকারদের সঙ্গে অজয় বিশ্বাসের দূরত্ব বেড়ে যায়। অনেক আগেই সরাসরি রাজনীতি থেকে তিনি সরে যান, তবে বিভিন্ন সময় বাম নেতৃত্বের বিরুদ্ধে উগলে দিতেন বিষ। অবশেষে দীর্ঘ দিন পর ফের সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। বুধবার আগরতলা প্রেস ক্লাবে তিনি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করার পাশাপাশি ব্যাটন ধরেন 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের নিশ্চিত কর্মসংস্থান ইস্যুতে। অজয় বিশ্বাসের বক্তব্য, টেট উত্তীর্ণ হওয়ার পর এই রাজ্যের শিক্ষকদের স্থির বেতন চাকরি করতে হয়, তার জন্য দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অমানবিক দৃষ্টিভঙ্গি। একমাত্র ত্রিপুরাতেই এটা সম্ভব, তবে বর্তমান বিজেপি শাসিত রাজ্য সরকারের কাছেও তিনি আবেদন করেন টেট উত্তীর্ণদের পূর্ণাঙ্গ পে স্কেল দেওয়ার জন্য। ভারতবর্ষে টেট পরীক্ষা মানে মেধা বিকাশ করতে হবে, উপযুক্ত টিচার চাই, তারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু টেট পরীক্ষা দেওয়ার পর দেওয়া গেল এদের ফিস পে রাখা হয়েছে। অমানবিক ভারতীয় নীতির কংগ্রেস বিজেপি উভয়কেই ভারতীয় নীতি মানতে হচ্ছে, টেট পরীক্ষায় রেগুলার দিতে হচ্ছে। একমাত্র কেরা তো রেগুলার দেয়, তারা স্বাভাবিক টেট এখনো এখানে। আমি বলবো এই সরকারকে, মানিকবাবু আপনার গুরুদায় করতে পারে না, মানিকবাবু টেট ফিক্স দিয়েছে আপনি সেটা ফলো করবেন নো। এই সরকার কাছে আমার আবেদন, সারা ভারতবর্ষে বিজেপি অন্য রাজ্যে যখন টেট পরীক্ষা দিয়ে ঠিক দিচ্ছে, ইমিডিয়েটলি এদের আপনি রেগুলার করুন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অমানবিক মনোভাবের জন্যই ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। 10,323 ইস্যুতে অজয় বিশ্বাস বলেন, চাকরিচ্যুতদের নিয়ে কোনো রাজনীতি করা ঠিক হবে না, বরং আলোচনায় বসে আইন অনুযায়ী তাদের কিভাবে নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা খতিয়ে দেখতে হবে। অজয় বিশ্বাস দীর্ঘদিন ধরে নিজেকে দূরে রেখেছেন রাজনীতির অলিন্দ থেকে। তিনি বলেছেন, 10,323 চাকরিচ্যুতদের ইস্যুতে কোনো রাজনৈতিক মনোভাব নিয়ে কথা বলেননি। তবে এটাও ঠিক, বর্তমান রাজ্য সরকার 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের ইন্টারভিউতে বসতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ পরীক্ষায় না বসলে যে চাকরি হবে না, এটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।